আপনার 5 কিলো মাছ যদি হয়, সঠিকভাবে ইঞ্জেকশন হয়, আপনার 1 লাখের উপর বাচ্চা হয়ে যেতে পারে। 30 থেকে 40 হাজার টাকার মধ্যে পুরো সেট আপ রেডি করে ফেলতে হবে। এতে মোটামুটি 2 লাখ বাচ্চা একসাথে থাকতে পারে। আমার বছরে মোটামুটি শিঙি ধরুন 10 থেকে 12 লাখ বেরিয়ে যাচ্ছে, মাগুর 3 থেকে 4 লাখ বেরোচ্ছে, এরপর পাবদা থাকছে, পাবদাও মোটামুটি 2 লাখ 2.5 লাখ বেরিয়ে যাচ্ছে। ওকে, রাশিয়া থেকে ফিরে অনুপবাবু হলেন সফল মাছ চাষী। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও অনুপবাবু দীর্ঘদিন ধরে এই কাজ করে আজ নিজেকে সাকসেসফুল ফার্মার প্রমাণ করেছেন। কিভাবে মাত্র 10x10 ট্যাঙ্কে 30,000 টাকা ইনভেস্ট করে বছরে প্রায় 2.5 লাখ টাকা আয় করা যায়, আজ সেই তথ্যই আমাদের দেবেন আজকের সফল খামারি অনুপ ঘোষ। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। চলুন আমরা সরাসরি খামারির সঙ্গেই কথা বলি। নমস্কার অনুপবাবু। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। তো রাশিয়া থেকে ফিরে মাছ চাষী, ব্যাপারটাই একটু অদ্ভুত এবং একটা ইন্সপায়ারিং স্টোরিও বটে, যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন কিভাবে হলো এটা। ব্যাপারটা হচ্ছে আমার ফ্যামিলি রিলেটেড যারা আছে, আমার মামারা সবাই এই মাছ ব্যবসার সাথে যুক্ত। আচ্ছা, তো আমি যেখানে থেকে এসেছি তো সেখানে ছোটবেলাতেই পড়াশোনার মধ্যেই ছিলাম, তারপর চাকরি করেছি এবং তারপর বিদেশে চাকরি করেছি। আচ্ছা, তো একটা টাইম পর যখন ফিরে আসি তো তখন আবার এই জিনিসটার উপর একটা আলাদা ভালোবাসা ছিল, তো সেই ভালোবাসার থেকেই এই প্রফেশনে চলে আসা। আচ্ছা, এই মাছ চাষ করে আমরা যে তথ্যটা আপনার কাছ থেকে পেয়েছি যে মাত্র 10x10 ট্যাঙ্ক থেকে খুব সামান্য ইনভেস্ট করেও একটা হিউজ প্রফিট বের করা যায়, প্রায় 7 থেকে 8 মাস একটা বড় সিজন থাকে এবং সেখানে মানে নেট প্রফিট প্রায় 2.5 লাখের ওপর থাকে, 2.5 থেকে 3 লাখ 4 লাখও হতে পারে, তো এটা কি সত্যিই সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, তবে তার জন্য 3টে জিনিস দরকার। 1 হচ্ছে সঠিক নলেজ, 2 হচ্ছে স্কিল, 3 এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে মার্কেটিং স্কিল। আপনি কতটা সুন্দরভাবে ভালো দামে মাছের চারাটা বেচতে পারবেন তার উপরই আপনার এই ব্যবসাটা নির্ভর করবে। বাহ, তাহলে আপনার কাছ থেকে আজ এই মাছের ব্রিডিংয়ের বেশ কিছু তথ্য আমরা নেব, যেটা একজন নতুন উদ্যোক্তা যারা ব্রিডিং শিখতে চায়, ব্রিডিং করতে চায়, তাদের যাতে কাজটা অনেক বেশি সহজ হয় এবং তারা যাতে পুরো বিষয়টার উপরে একটা জ্ঞান অর্জন করতে পারে। চলুন তাহলে আপনার অ্যাচারিতে একটু ভিজিট করি এবং পুরো বিষয়টা আমরা দেখি। অবশ্যই। অনুপদা, যদি আমাদের একটু শেয়ার করেন যে মাছের ব্রিডিং করতে হলে আমাদের সবার প্রথম কিসের উপর ফোকাস দিতে হবে, স্টার্টিং এ কি লাগে? ফার্স্ট লাগবে আপনার বুডার। এবার বুডারটা আপনি পুকুরে স্টকিং করবেন বা ট্যাঙ্কে স্টকিং করবেন, সেটা আপনার যে জায়গাটা প্রেফারেবল, যেমন আমার পুকুর রয়েছে তাই আমি পুকুরে স্টক করেছি। হ্যাঁ, তো বুডার স্টকিং এবং বুডার সিলেকশন সবার আগে প্রথম প্রায়োরিটি। 10x10 মাছের ব্রিডিং করতে গেলে সেখানে কত সাইজের একটা পুকুর হতে হবে বা কত সাইজের ট্যাঙ্ক হতে হবে? দেখুন, আপনি যে ধরনের মাছ ব্রিডিং করবেন তার উপর নির্ভর করে। আমি যেমন শিঙি, মাগুর, কই এই ধরনের মাছ, ক্যাটফিশের উপর আপনারা বেশি কাজ করছেন। বেশি কাজ, তো ক্যাটফিশের জন্য আপনার বড় পুকুর লাগে না, 10 কাটার একটা পুকুরেও আপনি 1 কুইন্টাল 2 কুইন্টাল মাছ বুডার স্টক করতে পারেন, 5 কুইন্টাল বুডারও স্টক করতে পারেন। বাহ, কোনো সমস্যা। আচ্ছা, আর ট্যাঙ্ক হলে কিরকম ট্যাঙ্ক লাগবে? ট্যাঙ্ক হলে আপনাকে মোটামুটি একটু বড় ট্যাঙ্ক যদি হয়, 10x15 ফুট বা 15x15 ফুট এরকম ট্যাঙ্ক হলেও চলবে, কিন্তু ট্যাঙ্কে একটু হাইট রাখতে হবে। এইবার আমি ব্রুডারটা যে ব্রিডিং করব তার জন্য একটা ব্রিডিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, সেটা কিভাবে বানাতে হবে? সবার আগে যেটা দরকার হচ্ছে, হ্যাঁ, মাছ হচ্ছে জলের পোকা, তো জলের পোকার জন্য সবার ফার্স্ট জিনিস হচ্ছে জল, তো জলের প্রাচুর্যতা আপনার রাখতে হবে। তো আমাদের যে সিস্টেমে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা চেম্বারে কন্টিনিউ জল চলছে, হ্যাঁ, আর এই ফ্লোটিং জলের মধ্যে মাছের গ্রোথ বেশি হয়, মাছের বৃদ্ধি বেশি হয় এবং মাছের যে চারার পার্সেন্টেজ, হ্যাঁ, সেটাও বেশি হয়। আচ্ছা, যেটা বদ্ধ জলে, হ্যাঁ, ডিজিজও কম হয় যেটা বদ্ধ জলে হয়। আপনি দেখতে পাচ্ছেন এখানে মিনি রয়েছে, দুখানা মিনি রয়েছে আমাদের। আচ্ছা, কত ফুটের? এগুলো 600 ফুটের 600 ফুট ডিপের। 600 ফুট ডিপ। আর উপরে আপনার ট্যাঙ্ক যেটা, সেটা কত বাই কত মাপের? ওটা দুখানা রয়েছে, মোটামুটি 15x12 দৈর্ঘ্য প্রস্থ, আর লম্বায় আছে 4 ফুট, আপনার মোটামুটি 15,000 লিটারের 15,000 লিটার। ওকে, এক একটা দুটো আছে, দুটো মানে প্রায় 30,000 লিটার জল এখানে প্রতিদিন ইউজ হয়। ওয়েস্ট জল বেরোনোর জন্য আপনার এখানে একটা
বড় জায়গা রয়েছে। হ্যাঁ, চারা মাছের খাবারগুলো যেটা চারা মাছ খাচ্ছে না সেটাই জলের সাথে চলে আসছে এবং এই পুকুরে যে মাছগুলো আছে সেই খাবারটাতেই তারা বড় হয়ে যায়। এবার আমরা চলে আসি ভিডিওর একদম ইম্পর্টেন্ট পয়েন্টে। এখান থেকেই ভিডিওর মেন পার্ট শুরু হচ্ছে। এই পার্টে আমরা দেখাবো একটা ব্রিডিং করতে গেলে তার ট্যাঙ্ক প্রিপারেশন কেমনভাবে বানাতে হয়, ট্যাঙ্ক প্রিপারেশন কেমন থাকে। অনুপবাবু আপনি যদি একটু এক্সপ্লেন করেন। ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা আমি আমার সুবিধা মতো বানিয়েছি। আচ্ছা, এটা 15 ফুট বাই 15 ফুটের ট্যাঙ্ক আছে এবং ট্যাঙ্কের মিডিলটা এইরকম একটা লোহা স্ট্রাকচার পুরো সিমেন্টের সাথে ফিক্সড করা আছে। আচ্ছা, তলাটা কংক্রিট সিমেন্ট করা। তলাটা কংক্রিট সিমেন্ট করা। একটা ঢালু রয়েছে, কত ইঞ্চি ঢালু করা হয়? এখান থেকে মিডিল অবধি 4 ইঞ্চির ঢালু রয়েছে। 4 ইঞ্চি ঢালু, ওকে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে মিডিলে একটা গর্ত, সাইডে একটা গর্ত, দুটো মানে ফুটো রয়েছে। এইটা মিডিলটা যেটা, এটা জল কমানোর জন্য। আচ্ছা, যে নোংরা টোংরা গুলো জমবে এই জায়গাটায় এসে এটাকে বার করে দেয় যাতে নেটের মধ্যে দিয়ে জলটা বেরিয়ে। আর সাইডের ফুটোটা রয়েছে, যখন আমার মাছটা রেডি হয়ে গেল বিক্রি হবে তখন ওই মাঝখানের আমি ফুটোটা খুলে জল মাছটাকে পুরো বাইরে নামিয়ে। আর এইবার এখানে যে লোহার এই তারজালিটা করা রয়েছে, এই স্ট্রাকচারটা কত বাই কত মাপের হয়? এটা মোটামুটি আপনার 1 থেকে 1.5 ফুট ব্যাসার্ধ নিয়ে রাউন্ড করা থাকে। হাইটটা আপনার এটা 1.5 ফুটের থাকে। 1.5 ফুট সাইডে আপনারা একটা মশারি নেট দিয়ে ঘিরে দেন। এই মশারিটা দিতে হয় কেন? এটা দেওয়ার জন্য ডিমটা যখন থাকছে জলটা অনবরত ফ্লো হচ্ছে, ডিমটা যাতে বেরিয়ে যেতে না পারে সেই জন্য মশারিটা দিয়ে আটকে রাখা। এই ট্যাঙ্কের যে সাইড হাইট মোটামুটি কতটা করা হয়েছে এই নিচ থেকে? এটা আপনার 1.5 ফুটের হাইট আছে। 1.5 ফুট এই এটা কি ক্যাটফিশের জন্য এই ট্যাঙ্কটা আদর্শ? এরপরে আমরা ট্যাঙ্ক তো একটা বানানো হলো, পাশে কি আরেকটা ট্যাঙ্ক রাখা উচিত যেটা বাচ্চা স্টক করার জন্য? অবশ্যই অবশ্যই, একটা স্টকিং হবে, একটাতে ব্রিডিং হবে। একটা স্টক ট্যাঙ্ক আমরা একটু দেখি তাহলে। এটা হচ্ছে স্টক ট্যাঙ্ক। একদম, বাহ। এটা এটাও কি সেম মাপেরই বানানো? সেম মাপেরই বানানো। আচ্ছা, তো এখানে মোটামুটি কত মাছ একসঙ্গে থাকতে পারে? এতে মোটামুটি 2 লাখ বাচ্চা একসাথে থাকতে পারে। কত সাইজ পর্যন্ত? মোটামুটি 3000 লাইন 2000 লাইন, এটা যেমন আছে 2500 লাইনের আছে। আচ্ছা, মানে ম্যাক্সিমাম 3000 লাইনের মাছ পর্যন্ত আপনি এখানে 2 লাখ স্টোর করতে পারেন। কতদিন পর্যন্ত এখানে মাছটা স্টক হবে? এখানে মোটামুটি ধরুন 3000 লাইন আসতে আপনার 20 দিন থেকে 25 দিন টাইম লাগে। 25 দিনের মধ্যে হয়ে যায়? 25 দিনে এই ট্যাঙ্কে থাকলো, আরও বড় হয়ে গেলে তারপর শিফট হয়ে ওপাশে ট্যাঙ্কটা চলে যাবে, আরেকটা ট্যাঙ্কে চলে যাবে। ওতে যেমন 1000 লাইনের নিচে বাচ্চা আছে। আচ্ছা, ওখানে মোটামুটি কত স্টক করা যায়? ওখানেও 1000 লাইনে বাচ্চা ওরকমই আপনার 1.5-2 লাখ স্টক করতে পারবে। 1.5 থেকে 2 লাখ, যত ছোট থাকবে বাচ্চার ওজনটা কম হচ্ছে, ডেন্সিটি বেশি থাকে। হ্যাঁ, আর যত মাছটা বড় হচ্ছে সংখ্যায় কমবে, ওজন বাড়বে, ওজন বাড়বে। তো এবার হচ্ছে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কিভাবে আপনি ব্রিডিং জোন ক্রিয়েট করবেন, ব্রিডিং করার আগে কি কি রেডি করে রাখতে হবে সেটা এবার আমরা দেখব। অনুপদা যদি আমাদের একটু এক্সপ্লেন করেন। গুডা সিলেকশনের পর আমরা ট্যাঙ্কটা এইভাবে রেডি করব। আচ্ছা, যে ফুল ট্যাঙ্ক জল ভরে নেব 3 ফুট হাইটে। ঠিক আছে, জল ভরা থাকলো এবং তার মধ্যে এই রকম একটা নেটের, এটাকে হাপা বলি আমরা, ওকে, এই রকম একটা নেটের হাপা টাঙিয়ে দেব। আচ্ছা, হাপাটা যে আপনার থিকনেস আছে এর মধ্যে বুড়া আটকে থাকবে, কিন্তু যখন ডিমটা ছাড়বে ডিমটা অটোমেটিক্যালি মানে নেটের ফাঁকাগুলো দিয়ে ডিমটা বেরিয়ে চলে, ডিমটা বেরিয়ে চলে এবং এই পুরো ট্যাঙ্কের মধ্যে ছড়িয়ে যাবে, পুরো ট্যাঙ্কের মধ্যে ছড়িয়ে যাবে। আর এখানে কি জলের ফ্লোটা রাখতে হয়? জলটা ঘুরে ঘুরতে দিতে হয়? একটা শাওয়ার এইখানে যেমন চলছে, এই শাওয়ারটা দেখতে পাচ্ছেন, এরকম একটা শাওয়ার চালানো হবে। ঠিক, এবং একদিকেই জলটা ঘুরবে যখনই মাছ রাউন্ড হয়ে হয়ে ঘুরতে থাকবে। হ্যাঁ, মাছ ডিমটা দেবে ওই জলের ফোর্সে একটা দিকে, মানে তলায় পড়ে থাকবে না, বেরিয়ে যাবে। বাহ, আর এখানে কতক্ষণ থাকে? এখানে সারা রাত থাকবে, সারা রাত থাকবে। আচ্ছা, এইবার এইখানে মাছ ইনজেকশন করার আগে কি কিছু করে রাখতে হয় প্রিপারেশন? আগে ট্যাঙ্কটা পুরো পরিষ্কার করে, নেট পরিষ্কার করে, ট্যাঙ্ক একদম স্যানিটাইজ করে রেডি রাখতে হবে, যাতে মানে 0% কোনো ইনফেকশনের চান্সেস না। এই মাছ ইনজেকশন করার আগে কি আর কোনো প্রিপারেশন করে রাখতে হয়? হ্যাঁ, আরও আগে পাশে একটা ট্যাঙ্ক রেডি করে রাখতে হবে। হ্যাঁ, যেখানে আপনি বুডারটা জল খাওয়ার জন্য, বুডারটাকে রেস্ট দেওয়ার জন্য, যখন বুডারটা তুলে আনে মাছ স্ট্রেসে থাকে, সেই স্ট্রেসটাকে মুক্ত করার জন্য শাওয়ারিং করে এরকম হাপা করে ওই হাপার মধ্যে মেল এবং ফিমেল মাছ রাখা হবে। আচ্ছা, তো মোটামুটি রেশিও কত পার্সেন্ট রাখছেন মেল আর ফিমেলের? রেশিও সাইজের ওপর হয়। হ্যাঁ, যদি ভালো সাইজের হয় আপনি মেল এবং ফিমেল
আপনি 3:2 রেশিওতে করতে পারেন। 5 কিলো যদি আপনি মাছের ইনজেকশন করেন ওতে আপনার 3 কিলো ফিমেল থাকবে এবং 2 কিলো মেল থাকবে। ওকে, তো এটা কতক্ষণ এই জলের মধ্যে রেস্ট করাতে হবে? মোটামুটি 2-3 ঘন্টা রেস্ট করলে ভালো। তাহলে এখানে এবার শাওয়ারিং করার পরে মাছগুলোকে আপনারা 3-4 ঘন্টা পরে তুলে নিয়ে চলে আসছেন। নিয়ে এসে এইরকম পাত্রে আমরা যেটা দেখছি মেল আর ফিমেলটাকে একদম আলাদাভাবে বেছে নিচ্ছেন। তো এইবার এটাকে কি করা হবে? এবার এটাকে ইনজেকশন করা হবে, হরমোনাল ইনজেকশন করা হবে। তাহলে আমরা কি ইনজেকশন প্রসেসটা দেখব? একদম। তো মাছ ইনজেকশন করতে গেলে ফার্স্ট লাগবে আপনার একটা পাত্র যার মধ্যে আপনি লিকুইড হরমোনটা মেশাবেন। আপনার লিকুইড হরমোন লাগছে এবং ডিস্টিল ওয়াটার লাগছে, তার সাথে লাগছে সিরিঞ্জ, এটা ওষুধের রেশিওটা মেশানোর জন্য, আর এগুলো লাগছে ইনসুলিন সিরিঞ্জ। এগুলো মাছের বডি ওয়েটের সাথে এর দাগগুলো থাকে সেই দাগ হিসেবে আমরা ইনজেকশন করি। ইনজেকশনটা করার পর আমরা মাছগুলোকে নিয়ে এই হাপাতে, ব্রিডিং হাপাতে ছেড়ে দেবো। ব্রিডিং হাপাতে ছাড়ার মোটামুটি 4 ঘন্টা পর থেকে ওরা ডিম দেওয়া শুরু করবে, সেটা মোটামুটি 8 ঘন্টাও দিতে পারে, 10 ঘন্টাও দিতে পারে। মাছগুলো আমরা হাপাতে ছেড়ে দেবো, ব্রিডিং হাপাতে, যাতে কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় মাছগুলি। আচ্ছা, এই নেটটা জল থেকে কতটা হাইটে রাখতে হয়? নেটটা জল থেকে 6 ইঞ্চি অন্তত হাইট রাখতে হবে বা 4 ইঞ্চি। মেন জিনিস যাতে মাটিতে ঠেকে না থাকে, ঠেকে থাকলে যদি তলায় ডিমগুলো পড়ে, যে ডিমগুলো পড়ে মাছের চাপে সেই ডিমগুলো নষ্ট হয়ে যাবে। মাছগুলি ছেড়ে দেওয়ার পর এইভাবে আমরা শাওয়ারিংটা সেট করব, ঠিক এইভাবে হালকাভাবে শাওয়ারিংটা চলবে। মাছগুলো যখন ডিম ছেড়ে দিল আমরা বুডার মাছটাকে তুলে নিলাম, তুলে আলাদা জায়গায় শিফট করে দিলাম, ঠিক এবং ডিমটা চেম্বারেই থাকলো, ঠিক আছে। চেম্বারে মোটামুটি 24 ঘন্টা পর থেকে ডিম ফোটা শুরু হয়ে গেল মাছের। এটা মোটামুটি 3 দিনের মধ্যে মাছ খোরাক ধরে, মানে সব ডিম থেকে ছেড়ে গেল, যে খাওয়া শুরু করলো, ঠিক আছে। যখন খাওয়া শুরু করলো ফার্স্ট আমরা ডিমের কুসুম দেবো জলের সাথে গুলে, কারণ ওরা লিকুইড ছাড়া তখন কিছু খাবে না। তো 2 দিন ডিমের কুসুম খেলো, তারপর আমরা কেঁচোটাকে একদম মিক্সারে লিকুইড করে কেঁচো জলটা দেবো। আচ্ছা আচ্ছা, মাছের বাচ্চার সাইজ কিরকম থাকে তখন একটু দেখবো? সেরকম সাইজ একদমই ছোট, এটা আগের সপ্তাহে আমরা ব্রিডিং করেছি, আপনি চাইলে এটা দেখতে পারেন। ওকে, এটা 7 দিন বয়স। আচ্ছা, 7 দিনের মাছের বাচ্চা, আরে বাহ, একদম গুড়ি গুড়ি, মশার লার্ভার মতো লাগছে দেখতে, আরো ছোট থাকে। আচ্ছা, ফার্স্ট টাইম একদম, মানে এই যে লেজটুকু যেটা বেরিয়েছে এটাও থাকে না, খালি উপর পোর্শন থাকে, আরো ছোট ছোট থাকে। আচ্ছা, তো 2 দিন পর থেকে ওরা এই লিকুইড কেঁচো খাওয়া শুরু করছে। তো প্রতিদিন কতটা করে লাগছে এখানে? প্রতিদিন 1 কেজি করে লাগছে, 3 বার খাওয়া দেওয়া হচ্ছে। 3 বার দেওয়া হচ্ছে। এখানে আছে কত মাছ? 1 লাখের উপর হবে। 1 লাখ মাছ এখানে আছে। মোটামুটি কতদিন এই কেঁচোটা খায় এরা? এটা এখন কন্টিনিউ চলবে অন্তত 15-20 দিন পর্যন্ত। আচ্ছা, এবার 15 দিন পর থেকে ওর সাথে আবার সিপি খাওয়া শুরু করবে। আচ্ছা, এর সঙ্গে সিপি খাওয়াবে? সিপির একদম ডাস যেটা, একদম ডাস যেটা। আচ্ছা, মোটামুটি এই ট্যাঙ্কে কতদিন থাকবে কালচারটা? ট্যাঙ্কে ধরুন 1 মাসের কালচার আমাদের। আচ্ছা, বাচ্চা ফুটলো 1 মাসের মধ্যে, এটা কত লাইনে আসছে? এটা মোটামুটি আপনার 3000 লাইনে, 3000 লাইনে হলো এবং সেটা আপনারা বিক্রি করে দিলেন। বাহ, মানে একদম শর্ট টার্মে একটা আর্নিং করার সব থেকে ভালো মাধ্যম। আচ্ছা, এবার আপনার কাছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞাসা করি। এই মাছের ব্রিডিং সেট আপ তো খুব সহজ পদ্ধতিতে যেটা আপনি দেখালেন, প্রায় 1 মাসের মধ্যে একটা সুন্দর কালচার ওঠে। এবার ইনভেস্টমেন্ট এবং আয়ের কথাই যদি আসি, কত টাকা এর পেছনে ইনভেস্ট হয় এবং কত টাকা রোজগার আসতে পারে? তো ইনভেস্টমেন্ট বলতে আপনি যেরকম পরিসরে করবেন আয়টাও তার উপরে। আপনি যদি স্বল্প পরিসরে করেন তার একটা আয় আছে, যদি বৃহৎ পরিসরে করেন তার আয়টা বৃহৎ। তো স্বল্প পরিসরে করলে আপনি 23-40 হাজার টাকার মধ্যে পুরো সেট আপ রেডি করে ফেলতে পারবেন। ট্যাঙ্ক বানানো, জলের ট্যাঙ্ক বানানো, অন্যান্য মেটেরিয়ালগুলো কেনা, সবগুলো দিয়ে কিছু একটা স্বল্প পরিসরে একটা 10,000 লিটার ট্যাঙ্কে আপনি রেডি হয়ে যাবে, মানে 10x10 একটা ট্যাঙ্ক। তো এবার আমি যদি একটা ধরুন ব্রিডিং করলাম, 1 মাসের একটা কালচার করলাম, তাহলে কালচারের পেছনে এবার আমার ইনভেস্টমেন্ট কত থাকে? কালচারের পেছনে আপনাকে ফার্স্ট বুডার কিনতে হবে। বুডার ধরুন 1000 টাকা যদি কেজি হয়, আপনার 5 কেজি বুডার আপনি কিনলে 5,000 টাকা। আপনি ইনজেকশন কিনলেন, ডিস্টিল ওয়াটার কিনলেন, আনুষঙ্গিক যে যে জিনিসগুলো লাগে
ঠিক আছে, সব মিলে ধরুন আরো 2000 টাকা, প্লাস আপনি ইলেকট্রিক খরচ আছে 2-3 হাজার টাকা মাসে, সব মিলে 10-12 হাজার টাকার মধ্যে আপনার এক মাসের একটা কালচার কমপ্লিট হয়ে আপনার উইথ খাবার, তার মধ্যে খাবারটাও চলে আসে, তার মধ্যে খাবারও চলে আসে। ওকে, এই যে কালচারটা হচ্ছে, একটা কালচারে আমি কত পরিমাণ মাছ পাবো এবং কত পার্সেন্ট বাঁচবে, কত টাকা মার্কেটে বিক্রি হবে? আপনার 5 কিলো মাছ যদি হয়, সঠিকভাবে ইঞ্জেকশন হয়, আপনার 1 লাখের উপর বাচ্চা হয়ে যেতে পারে। আচ্ছা, 1 লাখ বাচ্চা 3000 লাইনে আস্তে আস্তে ধরুন 50% মর্টালিটি হয়ে গেল, ঠিক আছে, সব থেকে বেশি লোয়েস্ট থেকে লোয়েস্ট ছেড়ে দিল, 50% যদি মাছ আপনার দাঁড়িয়ে যায়, 50,000 মাছ আপনি পাচ্ছেন। 50,000 মাছ যদি 1.5 টাকা করে আপনার রেট হয়, আপনার 75,000 টাকা থাকছে, ঠিক, আপনি ওখান থেকে খরচা পাবো 10-12 হাজার টাকা ছেড়ে দিলেন, আরও বেশি করে আপনি ধরুন 15 হাজার টাকাও ছেড়ে দিলেন, তো 75 থেকে আপনি 15 যদি ছেড়ে দেন, আপনার ওখানে প্রায় 65,000 আপনি আরও বেশি ছেড়ে দিন, আনুষাঙ্গিক যদি কোনো খরচা বেড়ে ওষুধ মেডিসিন, আমি লেবার কস্টিংটা ওর মধ্যে ধরে নিলাম 10,000 টাকা আমার লেবার কস্টিং গেল, তাও ছেড়ে দিন, 65 থেকে আরও 15 আপনি ছেড়ে দিন, তাতেও আপনার সব ছেড়ে ছিল 50,000 টাকা আপনার থাকবে, নিট প্রফিট থাকবে, নিট প্রফিট। ওকে, আপনি প্রতি বছর কত মাছের কাজ করেন? আমার বছরে মোটামুটি শিঙি ধরুন 10-12 লাখ বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, মাগুর 3-4 লাখ বেরাচ্ছে, আর কইটা এখন কমে গেছে, আগে কইটা হিউজ রেটে বেরাতো। আচ্ছা, এবং এরপর পাবদা থাকছে, পাবদাও মোটামুটি 2-2.5 লাখ বেরিয়ে যাচ্ছে। ওকে, আর গড় পড়তে তাহলে প্রায় 20 লাখের কাছাকাছি আপনি মাছের কাজ করেন, 20 লাখ মাছ যদি আমি 1 টাকা করেও ধরে তাহলে 20 লাখ টাকার ব্যবসা। ব্যবসা সত্যিই এইরকম, যদি শ্রম দেওয়া যায়, যদি সঠিক নলেজ নেওয়া যায়, যদি আপনি সঠিক লেবার ম্যানেজমেন্ট করে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে একটা হিউজ প্রফিট দেবে। মাছের ব্যবসা এমনই একটা ব্যবসা যেটা আপনাকে মানে কোটিপতি বানাতে পারে। এই আমি যদি এই জায়গা বলি নৈহাটি, এখানে আপনি আসলে দেখতে পাবেন এরকম হাজারো হাজারো চাষি আছে যারা প্রতি বছর এরকম 1 কোটি টাকার টার্নওভার করে তার ব্যবসা থেকে। তো দাদা মাছ চাষ নিয়ে বহুদিন ধরে কাজ করছেন, একটা ভীষণ অভিজ্ঞতা রয়েছে। আপনারা যদি মনে করেন এই ধরনের মাছের ব্রিডিং শিখবেন, দাদার কাছ থেকে এরকম কোয়ালিটির মাছ নেবেন, তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, দাদা অবশ্যই চেষ্টা করবে আপনাদের শেখানোর জন্য। তো আপনার এখানে শেখার ব্যবস্থা কিছু আছে কি? হ্যাঁ, এখানে শেখার ব্যবস্থা আছে, যে এসে শিখতে আগ্রহী আছে তাদের শেখানোর ব্যবস্থা আছে, শেখাতে পারবেন, এখানে থেকে আপনি ট্রেনিং করাতে পারবেন মানুষকে। ওকে, তো একটা দারুণ ভিডিও আপনাদের উপহার দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলুন। মাছের ব্রিডিংয়ের উপরে আর কোন কোন নলেজ আপনার জানার প্রয়োজন সেটা আমাদেরকে প্রশ্ন করুন, আমরা চট করে দাদার কাছ থেকে একটু অ্যাড্রেসটা নিয়ে নিই। দাদা আমাদের যদি অ্যাড্রেসটা একটু বলেন। এটা হচ্ছে নৈহাটি কুলিয়াগড়। আচ্ছা, তো কুলিয়াগড়ে এসে আপনাকে কিভাবে যোগাযোগ করবে? কুলিয়াগড়ে এসে আমার নাম্বার আছে, নাম্বারে ফোন করলে পেয়ে যাবে। ওকে, তো আমরা ভিডিও স্ক্রিনের উপরে এবং ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যারা মাছের ব্রিডিং শিখতে চান, শিঙি মাছের ব্রিডিং শিখতে চান, মাগুর মাছের ব্রিডিং শিখতে চান, দাদার সঙ্গে যোগাযোগ করুন। খুব ভালো দাদা কালচার করে, এবং মাছের ব্রিডিং শিখলে কিন্তু পেটের ভাতের অভাব হয় না, এটা খুব মানে স্পষ্ট একটা কথা। আপনারাও নিজেদেরকে সেইভাবে তৈরি করুন, শিখুন, ব্যবসাতে রিস্ক আছে, আপনার এলাকায় ব্যবসাটা শুট করছে কিনা সেটাও ব্যাপার, আপনার জায়গায় জল ঠিকঠাক আছে কিনা, সেই জলে মাছ ভালো হচ্ছে কিনা সেটাও বিষয়, প্রত্যেকটা জিনিস দাদার সঙ্গে আলোচনা করুন। আশা করি দাদা আপনাদের সঠিক গাইডলাইন দেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে ফিরে আসবো, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।